করোনা ভাইরাসের প্রভাবে চীন থেকে বাংলাদেশমুখী জাহাজে পণ্য বোঝার কাজ এরই মধ্যে অনেক পিছিয়ে গেছে। সময় আরও বাড়লে পণ্য আসতে বিলম্বের কারণে দেশের উৎপাদন এবং প্রকল্পের কাজ ব্যাহত হবে। চীনের উপর বেশি নির্ভরশীল হওয়ায় চরম দুশ্চিন্তায় দেশের উদ্যোক্তারা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসিরউদ্দিন। চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। স্ক্রু ড্রাইভার থেকে প্রকল্পের যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্যসহ মশলাও আসে দেশটি থেকে। 2018-19 অর্থ বছরে চীন থেকে 1,14,000 কোটি টাকার পণ্য আমদানি হয়েছে, যা মোট আমদানির 26% বেশি। এর প্রায় পুরোটাই এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন পোশাক শিল্পের মালিকরা। এই শিল্পের কাঁচামালের বড় অংশ আসে চীন থেকে। এমনিতে এক বছর ধরে মন্দ সময় যাচ্ছে পোশাক শিল্পের, তার উপর করোনা ভাইরাসের প্রভাবে পরিস্থিতি নাজুক হয়ে উঠছে, মন্তব্য উদ্যোক্তাদের। আমাদের যে মালগুলি আসার কথা ছিল, এই মালগুলি ধরেন আমরা মার্চ অনওয়ার্ড আমাদের প্রোডাকশন শিপমেন্টের বিষয় ছিল। এই সমস্যা যদি কন্টিনিউ করে হয়তো মার্চে আমাদের ফ্লোরে কাজ থাকবে না, ওয়ার্কাররা হয়তো বসেই থাকবে, সেক্ষেত্রে হয়তো আমাদের স্যালারি ওয়েজেস এগুলি পেমেন্ট করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। চীন থেকে পণ্য আমদানিতে 15-22 দিন সময় লাগে, ফলে এখন পণ্য জাহাজীকরণ পিছিয়ে গেলে এর প্রভাব পড়তে শুরু করবে এ মাসের শেষে। তবে আগে আমদানির কার্যাদেশ দেয়া পণ্যের ব্যাপারেও চীনাদের কাছ থেকে উত্তর মিলছে না, মন্তব্য ব্যবসায়ীদের। চায়নাকে বাদ দিয়ে পৃথিবী অচল, সুতরাং চায়না অচল মানে এখন পৃথিবী অচল। পৃথিবীতে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সখোদ চায়নাতে আমাদের যে সাপ্লায়ার আছে ওদের সাথে ফোনে আমার কথা হয়েছে অনেকের সাথে, ওরা বলছে আমরা ঘর থেকে বেরোচ্ছি না, দোকানপাট, স্কুল কলেজ, গাড়ি ঘোড়া সব বন্ধ, একেবারে অঘোষিত কারফিউ। ওরা বলছে যে আমরা হেল্পলেস, আমরা বুঝতে পারতেছি না আমরা কী করব। এদিকে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি আমদানির বিকল্প পথ খোঁজার পরামর্শ দিয়েছেন। অনেকে বলছে যে তাদের মাল শিপমেন্ট দিতে পারবে না, তার অলরেডি বড় দেশের মাস এই মাসের মাল তারা কোনোভাবে দিতে পারবে না। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের অল্টারনেট খুঁজতে হবে। এখন আমাদের বক্তব্য হচ্ছে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে, ডিমান্ডের সাপ্লাইয়ের মধ্যে যদি কোনো রকমের গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু উইল বি এফেক্টেড অ্যান্ড সিরিয়াসলি এফেক্টেড। সামনে রমজানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আগে সরকারের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।